সময় হয়েছে সকাল 7:30টা, আর আমি মোটামুটি অনেকটাই চলে এসেছি। আরাকু বোধহয় এখান থেকে আর 100 কিলোমিটার মতো দূর আছে। কিন্তু প্রবলেম একটা হয়েছে, সেটা হচ্ছে সকাল থেকে আমি এত কিছু বকে গেলাম, অনেক কিছু বললাম, আর এত দূর আসতে আসতে পুরোটাই বিফলে গেল। তার ভয়েসটা বিফলে গেল, তার কারণ হচ্ছে ভয়েসের যে কর্ডটা, সেই কর্ডটাকেই আমি প্লাগ ইন করতে ভুলে গেছিলাম। তো যাই হোক, এখন আমার প্রচণ্ড খিদে পেয়েছে। আগের দিনগুলোতে সকালবেলা খেতাম না বলে খুব প্রবলেম হতো আমার, খিদে পেয়ে যেত, শরীরটা কেমন লাগতো। তো আজকে ঠিক করেছিলাম, আজকে যেহেতু রাস্তা কম তাই সকাল সকালই খেয়ে নেব, তাড়াহুড়া করে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আগে খাবো তারপরে পেট ভর্তি রেখে তারপরে এগোবো। তো এরকম রাস্তার ধারে একটা দোকানে দাঁড়ালাম, এসে একদম রোড সাইড সকালবেলা ফাঁকা, গাড়ি দাঁড়িয়ে আছে। আর একটা বিশেষ কারণে আমাকে দাঁড়াতে হলো, সেটা হচ্ছে এই লুকিং গ্লাসগুলোর জন্য। দেখেছেন অবস্থা, সব ঘুরে যাচ্ছে। লুকিং গ্লাসটা আমি কালকে পাল্টেছি, কালকে যখন ওই জগদলপুরে ছিলাম, জগদলপুরে কিনে পাল্টালাম, কিন্তু সব সেম কেস, দুটো এমনভাবে লাগিয়েছে, এই পেছন দিকে বেঁকে যাচ্ছে এরকম, সামনে বেঁকে যাচ্ছে, হাওয়ায় ভুলভাল একদম লাগিয়ে দিয়েছে। তারপর লুকিং গ্লাসের কোয়ালিটিও ভালো না। তো এখন আমি ফার্স্টে এই লুকিং গ্লাসগুলো ঠিকঠাক করে ঠিক করে নেবো, আমার কাছে রেঞ্জ ফেঞ্জ সব কিছু আছে, তারপর এখান থেকে খেয়ে দে আবার সামনের দিকে বেরোবো। দারুণ একটা ব্রেকফাস্ট করে শরীরে শক্তি সঞ্চয় করে আবার বেরিয়ে পড়লাম বাইক নিয়ে। রাস্তাটা দেখছেন, ডবল লেন হতে পারে কিন্তু সোজা ফাঁকা একদম বেরিয়ে গেছে, মানে বহু দূর, 3-4 কিলোমিটার কি 5-6 কিলোমিটার পর্যন্ত দূরে একদম রাস্তা দেখা যাচ্ছে, একদম সোজা রাস্তা। আর যেহেতু একবার একটু ঢাল আছে, নিচে নেমে আবার ওপরে উঠছে, সেই জন্য আরও পরিষ্কার দেখা যাচ্ছে। তো এখন সামনে জায়গা যেটা পড়বে সেটা হচ্ছে জয়পুর বলে একটা জায়গা। যখন আমি কালাহান্ডি হয়ে ঢুকছিলাম ছত্তিশগড়ে, তখন ওই দিকেই বারবার দেখছিলাম জয়পুর বলে মাইলস্টোনে দিচ্ছে, কিন্তু আমার রুটে সেটা পড়েনি জয়পুরটা। এখন ম্যাপে দেখাচ্ছে আমার রুটে জয়পুরটা পড়বে। দাদার এ উড়ে পড়ে গেছে, প্লাস্টিক উড়ে পড়ে গেছে বাইক থেকে, ছুটে এসছে আবার। কলকাতা সে আয়া থা জগদলপুর ছত্তিশগড়, তো আবি যা রা হে ভাইজ্যাক, হ্যাঁ ভাইজ্যাক যাওগে, ইতনা পড়েগা না, আরাকু হোকার যায়েঙ্গে ভাইজ্যাক, আরাকু হোকার ভাইজ্যাক যায়েঙ্গে, আরকু হোকে যায়েঙ্গে, আন্দাজ রে ঠিক হে চলতে, হ্যাঁ ওকে ওকে। দাদার বাইক থেকে উড়ে পড়ে গেছিল একটা রেনকোট টাইপ বা প্লাস্টিকে মোড়ানো কিছু একটা জিনিস, তো সেটা দেখে আমি হর্ন মেরে দিয়েছিলাম পেছন থেকে, দিয়ে আমি আবার দাঁড়িয়ে পড়েছি ওই জায়গায়। তো দাদা খুব খুশি, হাত ফাত মেলিয়ে নিল একটু, এটা হচ্ছে ব্যাপার, কোনো ব্যাপার না, এটা করতে হয়। কারণ আমারও অনেক সময় আমি স্পিডে যখন বেরিয়ে যাই, আমার বাইকের পেছনে যদি কিছু প্রবলেম হয়, মালপত্র ঝুলছে বা খুলে গেছে এরকম কিছু, তো পেছন থেকে যদি কোনো ছেলেপুলে থাকে, আমি বেশ কয়েকবার দেখেছি জোরে বাইক চালিয়ে এসে আমাকে ধরে আমাকে বলে ওটা, দাদা এই প্রবলেম, দাদা ওই প্রবলেম হয়েছে বাইকের। তো এইভাবেই চলতে থাকে রোড ট্রিপ, এগুলোই মজা রোড ট্রিপের, আর এগুলোই হচ্ছে সঞ্চয় রোড ট্রিপের। এটাই হলো সেই জয়পুর, উড়িষ্যার জয়পুর, রাজস্থানের নয়, যেটার কথা বলছিলাম। আর আমি মাঝে মাঝে জায়গার নামগুলো বলছি, তার একটা কারণ আছে। সে কারণটা হলো, যতই আপনি গুগল ম্যাপ খুলে বেরোন বা যেভাবেই বেরোন না কেন, বাড়ি থেকে আপনার একটা প্ল্যান সবসময় করা উচিত রোড ট্রিপে বেরোলে, সেটা আপনি বাই ফোর হুইলার হোক বা টু হুইলার হোক, যাই হোক না কেন, রোড ট্রিপে বেরোলে বাড়ির প্ল্যানটা এইভাবেই করা উচিত যে আপনার ডেস্টিনেশান যদি মনে করুন 300 কিলোমিটার একটা ধরে রাখলেন, ওই কোন কোন রাস্তার ওপর দিয়ে যাবেন, কোন কোন রাস্তা মানে হচ্ছে মেন মেন পয়েন্ট যেগুলোকে আপনাকে ক্রস করতেই হবে, ওটা হলে সুবিধাটা হয় কি না, আপনার পথ ভুল করার কোনো ভয় নেই।
যেমন প্রথমে আমি ধরে রেখেছিলাম কোটাপাত আমি ক্রস করব, কোটাপাদের পর আমার জায়গা পড়বে হচ্ছে জয়পুর। তো সুতরাং রাস্তা যদি কখনো ভুল হতো, আমি যদি কোটাপাতটা ক্রস করে যেতাম আমার রাস্তায় না পড়তো, তাহলে সেখানে আমি বুঝতে পারতাম কি না আমার রাস্তা কোথাও ভুল হয়েছে। সেই কারণে টোটাল ট্রিপের যদি কোন কোন মেন পয়েন্টগুলোর ওপর দিয়ে আপনাকে ক্রস করতে হবে, সেই জায়গাগুলো যদি আপনি কোথাও নোট ডাউন করে রাখেন আগে থেকেই বা মনের মধ্যে রেখে দেন, তাহলে যেতে যেতে সেই জায়গাগুলো পড়বে আর তখন আপনি পরিষ্কার বুঝতে পারবেন যে ঠিক রাস্তাতেই যাচ্ছেন। আর তাছাড়া তো নতুন যেহেতু জায়গায় আসছেন, তো ওই নতুন জায়গাগুলোর নামের সাথে পরিচিত হওয়া, সঙ্গে তার সাথে সেই এলাকাটা কেমন, তার জনবসতি কীরকম বা ব্যস্ততা কীরকম, তার স্ট্রাকচার কীরকম, এগুলো দেখতে দেখতে যাওয়া, এগুলো এক্সট্রা কোনো বেনিফিট দেয় না, কিন্তু আপনার রোড ট্রিপটাকে আরও বেশি কালারফুল করে তুলতে পারে বা ইন্টারেস্টিং করে তুলতে পারে। এতক্ষণ যে ওই জয়পুর থেকে আমি যাচ্ছি এর রাস্তাটায়, নামটা কি বেশ, আরাকু ভ্যালি, যেটা ওই মাছাকুণ্ড না মাছকুণ্ড কোনো একটা জায়গার ওপর দিয়ে যায়, এটা হচ্ছে স্টেট হাইওয়ে। এটা একটা মোটামুটি 60-70 কিলোমিটারের মতো একটা স্টেট হাইওয়ে, হাইফাই লেভেলের রাস্তা, একেবারে হাইফাই লেভেল। যেমন রাস্তার কন্ডিশন আর তেমনি তার দুই পাশের ভিউ, এতক্ষণ নিশ্চয়ই দেখলেন ভিডিওতে, কিন্তু ভিডিওর পরেও খালি চোখে রাস্তার যে কি রূপ বা কি বিউটি, এ ভাই বলে বোঝানো সম্ভব নয়, অপূর্ব রাস্তা। আর হচ্ছে আজকের ওয়েদারটাও সেইভাবে সাথ দিয়ে দিয়েছে আমাকে, চরম রোদ হলে ওই ঘেমে নেয়ে চোখে ঘাম পড়ে চোখ জ্বলছে, সেই অবস্থায় এসব জিনিস দেখার মতো কন্ডিশান থাকতো না, কিন্তু আজকে এক বিন্দু ঘাম নেই, এক ফোঁটা গরম নেই, পুরো একদম দুর্দান্ত লেভেলের কমফোর্ট একটা পরিবেশ, আর তার সাথে এই রাস্তা, আর এই হচ্ছে পরিবেশ, খালি পাহাড় আর পাহাড়, গাছে সবুজে ভরা পাহাড় চারিদিকে উঠে গেছে এরকম এরকম করে, হাইফাই লেভেল। এই রাস্তাটা মনে হচ্ছে যেন শেষ না হয়, মানে যতদূর যাবো চলতে থাকবো এই রাস্তাটা, আমার মানে ভাইজাগ পর্যন্ত এই রাস্তাটা চলুক, কোনো প্রবলেম নেই, যেমন খুশি স্পিড তুলতে ইচ্ছা হলে 80-90 স্পিড উঠে যাচ্ছে, আবার ইচ্ছা করলে বেশ 50-60ও ধীরে ধীরে সব দেখতে দেখতে চালানো যাচ্ছে। এত মানে ভ্যারিয়েবল জায়গাটা, মানে সব কিছুই ভ্যারিয়েবল, আপনার প্রকৃতিও দেখতে পাবেন, স্পিডও তুলতে পারবেন, ইচ্ছা করলে যেখানে খুশি বসে রেস্ট নিন, খান দান জল খান, ফটো তুলুন, দুর্দান্ত। এই রুটের মানে টোটাল যে ট্রিপটা আমি করলাম, আসার সময় সেই কালাহান্ডি সুন্দরগড়ের দৃশ্য তো একটা অন্যরকম লেভেলের ছিল, ওয়াইল্ড বিউটি যাকে বলে ছিল, আর এইটা হচ্ছে মানে আরও একটা লেভেলে, মানে এত সাজানো গোছানো পরিপাটি যেন মনে হচ্ছে মানুষ সাজিয়ে রেখেছে এত সুন্দর করে, অ্যাকচুয়ালি সেটা নয়, প্রকৃতি এখানে সুন্দরভাবে নিজে সেজে উঠেছে। এটাকে ওয়াইল্ড বিউটি বলে না, এটা র বিউটি বটে, কিন্তু তবুও যেন একদম সাজানো গোছানো,
দুর্দান্ত, চলুক রাস্তাটা কতক্ষণ চলে, যতক্ষণ চলবে ততক্ষণই চোখের সুখ আর মনের আনন্দ। বাচ্চাগুলো স্কুলে যাচ্ছে, এদের শৃঙ্খলা দেখুন, এরা কিন্তু একে অপরের সেই কাঁধে হাত দিয়ে খুনসুটুই করতে করতে কিন্তু যাচ্ছে না স্কুল, দেখুন পরপর একদম লাইন দিয়ে। এদের হয়তো এরকমভাবেই বলে দিয়েছে যে পরপর লাইন দিয়ে এরকম স্কুলে আসবে, এটাই এদের শৃঙ্খলা বা এটাই এদের নিয়ম। আমাদের ওখানে হলে কিন্তু এরকমভাবে স্কুল কলেজ যায় না কেউ, বিশেষ করে তো বাচ্চা বাচ্চা তো যাই না, এই হুড়ুম দুরুম দৌড়াদৌড়ি করে একদম গুতোগুতি করতে করতে যায়। দেখতে ভালো লাগে এটা, এটাই হচ্ছে ব্যাপার, এবং এই কারণেই আপনাদের দেখালাম। আমার খুব ভালো লাগলো জিনিসটা, তাই আপনাদের সাথেও শেয়ার করে নিলাম। আবার সেই একই দৃশ্য দেখুন কি সুন্দর, একদম পরপর লাইন করে যাচ্ছে, লাইন করে, বাহ ভেরি গুড। এই জায়গা হচ্ছে বামনিপুট, জায়গাটা বেশ একটা সমৃদ্ধ জায়গা বা বেশ জাঁকজমকপূর্ণ জায়গা, এটা বোঝাই যাচ্ছে। তার কারণ যে কোনো জায়গার একটু পরিধি বা বিস্তার বোঝা যায় বা কতটা জাঁকজমকপূর্ণ সেটা বোঝা যায় সেখানকার বাজার দেখে। বাজার যদি ঠিকঠাক থাকে তাহলে বুঝতে হবে বেশ জনবহুল এলাকা, আর যদি বাজার একটু নর্মাল থাকে বা ফাঁকা ফাঁকা, সব রকমের দোকানপাট নেই, কাজ চালানোর মতো কোনো রকম কিছু আছে, তার মানে বুঝতে হবে সেই জায়গাটার খুব একটা বেশি ইম্পর্টেন্স নেই। আমি কি অন্ধ্রপ্রদেশে ঢুকে যাচ্ছি কিনা বুঝতে পারছি না। আরাকু 15 কিলোমিটার, বোরা কেপস 51 কিলোমিটার। হ্যাঁ স্যার বলিয়ে। নেই স্যার, ঘুমনে বাইক ট্রিপ। মা তো ছত্তিশগড় গে থে, কলকাতা সে পহলে ছত্তিশগড় গে থে উড়িষ্যা হোকার পুরো বাইক মে দিয়ে, উসকে বাদ জগদলপুর ওয়া পর রুকে থে 3 দিন। নেই নেই নেই, দিন মে চালাতে রাত 7-8 বাজে তক তো হোটেল মে ঘুস জাতে হ্যায়। ऐसे ही ये क्या आंध्र पर गए? आंध्र क्या, कहाँ से इसके शुरू हो गया आंध्र प्रदेश? अच्छा, इस तक उच्च उड़ीसा। अच्छा अच्छा, ठीक है सर, मिल के बहुत अच्छा लगा, चलते हैं। ओके, तो हमी ऑफिशियली प्रवेश करे गेलाम आंध्र प्रदेश, आरो एकटा स्टेटे हमार যে বাইক, যে বাইক নিয়ে আমি ঘুরি সেই বাইকের চাকা স্পর্শ করে ফেললো। অ্যাকচুয়ালি আমার বাইকের কোনো নাম নেই, সবাই দেখি যারা ঘুরতে ফুরতে বেরোয় যার যার বাইককে একটা আদর করে নাম দেয়, তো আমি সেরকম কোনো নাম টাম দিইনি কিছু, কোম্পানির নামেই চলছে ইয়ামা FZS। ভালোই সার্ভিস দিচ্ছে, হয়তো পাওয়ার কম, পিক আপ কম, স্পিড কম, কিন্তু সার্ভিস বেশ ভালোই দিয়ে যাচ্ছে, এটাই হচ্ছে ব্যাপার। আর এইখানে তো একটা ফটো তুলতে হবেই হবে, ওয়েলকাম টু অন্ধ্রপ্রদেশ, ইন্ডিয়া সানরাইজ স্টেট। আমি অফিসিয়ালি ঢুকে গেলাম অন্ধ্রপ্রদেশে। চলছে অন্ধ্রপ্রদেশে আমার ফার্স্ট রাইড, জীবনের প্রথম রাইড চলছে অন্ধ্রপ্রদেশে। জাস্ট আমি ক্রস করলাম উড়িষ্যার কোরাপুট জেলার বর্ডার, অর্থাৎ অন্ধ্রপ্রদেশ আর উড়িষ্যার কোরাপুট জেলার বর্ডার। এটা অন্ধ্রপ্রদেশের কোন জেলা আমার ঠিক জানা নেই, পরে জানলে আমি বলে দেবো। ক্ষণ দুর্দান্ত প্রাকৃতিক ভিউ অন্ধ্রপ্রদেশ, অ্যাকচুয়ালি সাউথের যে স্টেটগুলো আছে সেগুলোর ন্যাচারাল বিউটি অতুলনীয়। তো সেই অন্ধ্রপ্রদেশে ঢোকার সাথে সাথে সেটাই জানান দিচ্ছে যে প্রকৃতি এখানে অপেক্ষা করে বসে আছে নিজেকে মেলে ধরার জন্য।
আরাকু আর মাত্র 10 কিলোমিটার আরাকু ভ্যালি। আমার প্ল্যান যেটা ছিল ঠিক সেইভাবেই সমস্ত কিছু চলছে। আমার প্ল্যান ছিল দুপুরের আগেই অর্থাৎ 12টার আগেই যদি আরাকু ঢুকে পড়তে পারি খুব ভালো হয়, তাহলে আরাকুতে একটু ঘুরে তারপরে বিশাখাপত্তনম চলে যাব। তার কারণ আরাকু থেকে বিশাখাপত্তনম হয়তো 100-110 কিলোমিটার এরকম হতে পারে, সুতরাং দেরি হলেও কোনো সমস্যা নেই, আরাকুটা একটু ঘুরবো এদিক ওদিক। তারপর আরাকুর লোকাল কিছু খাবার দাবার, ট্রাইবাল ভিলেজ এইসবগুলো ঘোরার চেষ্টা করব, বা ট্রাইবাল এখানে কী সব এই আজ মিউজিয়াম টিউজিয়াম আছে সেগুলো দেখার আমার খুবই ইচ্ছা।